বিয়ে করা তো দূরের কথা, সে আমাকে ব্যবহার করে চায়রা দিছে, চাচা লাঠি মেরে কেদায় দিছে। এই জীবন রেখে কি করবো চাচা আপনিই বলেন। যে তোমার ছোট ভাইটার তুমি মরে গেলে তার কি হতে পারে? ঠিকই বলছেন, আমি এটা কি করতে চাচ্ছিলাম? তুমি ভুল পথে যাচ্ছিলে, এটার প্রতিবাদ করা। কিভাবে? তুমি তোমার যোগ্যতায় নিজেকে দাঁড় করিয়ে জবাব দেবে। বসো এখানে, বসো এখানে, বসো বসো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি এগুলো কি? আমি আর বাঁচতে চাই না। কেন? আমি আমার জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছি। আচ্ছা ভালো কথা, জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছে। তুমি যে ডালে দড়ি দিতে চাইলে, নিজেকে দেখেছো? দেখেছো নিজেকে? এই দড়ি দিয়ে যদি দড়ি দিতে, দড়ি ছিঁড়ে তুমি ধপাস করে পড়ে যেতে এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হাত পা ভাঙা অবস্থায়। মরতে না কিন্তু, আর মরতে চাও কিসের জন্যে? মানুষ তো বাঁচতে চায়, তুমি কেন মরতে চাও? বয়সই বা কত তোমার? হ্যাঁ দেশের বাড়ি কোথায় তোমার? দেশের বাড়ি বরিশাল। তোমার বাবা মা নেই? বাবা মা নাই চাচা, বাবা মা নাই দেখেই তো আজকে এত দুঃখ কপালে। একটা ছোট ভাই আছে, ছোট ভাইটার একটু পড়াশোনা করাইতে চাইছে, টাকার অভাবে পড়াইতে পারতাছে না। সে কি তোমার সাথেই থাকে? না, আজকে 5 মাস যাবৎ আমি ঢাকায় চাচা, ছোট ভাইটা বাড়িতে একাই থাকে। কি করে না করে কিচ্ছু জানি না। গ্রাম থেকে যখন ঢাকায় আসি একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল, হবার পরে সে মানুষটা আমার বলছিল তুমি একদম চিন্তা করবা না, তোমার সব দায়িত্ব আজকে থেকে আমার। সে নিয়ে যায় তার কোম্পানিতে আমার চাকরি দিছিল, ভালোই চাকরি করতেছিলাম। একটা সময় তার সাথে ভালোবাসার সম্পর্কে জড়ায় যাই চাচা। জড়ানোর পরে সে আমার বলছিল সে আমার বিয়ে করবে চাচা, কিন্তু সে আমার বিয়ে করা তো দূরের কথা, সে আমাকে ব্যবহার করে চায়রা দিছে, চাচা লাঠি মেরে কেদায় দিছে। এই জীবন রেখে কি করবো চাচা আপনিই বলেন। এই পাগল মেয়ে, মানুষের জীবন একটাই, একবারই আসে, মরে গেলে ও জীবন আর ফিরে পাবে না। হাজার কোটিবার চেষ্টা করলে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। অপরাধ তো তুমি একা করনি, ওই ছেলেও তো অপরাধ করেছে না, সেও তো অপরাধী, তাই না? সে তোমাকে আশ্বাস দিয়েছে, তুমি তার আশ্বাসে বিশ্বাস করেছ, সেই তোমার বিশ্বাসকে সে ভঙ্গ করেছে। মরবে তো ও, তুমি কেন মরবে? হ্যাঁ একবার ভাবনি যে তোমার ছোট ভাইটার তুমি মরে গেলে তার কি হতে পারে? ঠিকই বলছেন, আমি এটা কি করতে চাচ্ছিলাম? তুমি ভুল পথে যাচ্ছিলে। আমি মরে গেলে আমার ছোট ভাইটার কি হতো? না, আমি কেন মরবো? ও মরবে, ওর মতো একটা বেঈমান মানুষ ম। ও কি করবে দেখো, তুমি যদি মরে যেতে, তুমি মরে গেলে চলে গেলে, ও কি এ কারণে কোনো শোক করত? তা কিন্তু করতো না। ও কি করত? ও তোমার মতো আরও 5টা মেয়েকে এরকম আশ্বাস দিত, বিয়ে করবো, এই করবো, সেই করবো করে 5টা মেয়ের জীবন সর্বনাশ করত, তাই তো? তোমার কি উচিত? তোমার উচিত এটার প্রতিবাদ করা। কিভাবে? তুমি তোমার যোগ্যতায় নিজেকে দাঁড় করিয়ে জবাব দেওয়া উচিত, তোমার ভাইয়ের প্রতিও দেখা উচিত। চাচা চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনলেন, আমার জীবন দান করলেন। এগুলো বলো না মা, মানুষ মানুষের জন্য। তুমি ভুল পথে যাবে, আমি চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে মানুষও এটা হতে পারে না। তুমি আগে দড়িটা নামাও। এই যে সামনে এইদিকে গিয়ে বাঁদিকের যে বাড়িটা, প্রথম বাড়িটা আমার। হ্যাঁ কখনো কোনো সমস্যা হলে তুমি নির্দ্বিধায় আমার বাড়িতে চলে আসবে। হ্যাঁ চাচা, আমার সর্বোচ্চ
চেষ্টা করব আমি তোমাকে সাহায্য করব দোয়া করবেন চাচা আসি তাহলে আজকে আসসালামু আলাইকুম